हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आमार यूट्यूब चैनले सबाई के स्वागत जानाई। आजकेर वीडियो टी एक टी क्रिकेट सम्पर्कित वीडियो, सेटिर नाम हलो डाकवर्थ लुइस पद्धति। एर उपर इंग्रेजी भार्शनेर एक टी वीडियो इतिमध्ये आमी आमार चैनले आपलोड करेछी। जारा इंग्रेजीते देखते आग्रही तारा प्रथमे यूट्यूब सार्च बारे गिये आमार चैनलेर नाम टाइप करबेन, সেটা হলো ময়ূখ, MAYUKH স্পেস দাস DAS স্পেস 1993। আমার চ্যানেলটি আসবে, এরপর এর উপর ক্লিক করতে হবে, তারপর চ্যানেলের প্লেলিস্টে যেতে হবে, সেখানে ক্রিকেট সেকশন আসবে, সেখানে আমি আমার সমস্ত ক্রিকেট সম্পর্কিত ভিডিও আপলোড করেছি। সেখান থেকে তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতির উপর যে ইংরেজি ভার্সনের ভিডিওটি করা হয়েছে সেটা দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষায় করা হবে এবং সংখ্যাগুলো আমি সব বাংলাতে লিখেছি। এই ভিডিওটি মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লোকেদের জন্য যারা ভীষণভাবে ক্রিকেট খেলার পৃষ্ঠপোষক। অধিকাংশই এই পদ্ধতির নাম শুনেছেন কিন্তু তারা মনে করেন যে এটি বোধহয় একটি জটিল পদ্ধতি এবং তারা এর ব্যবহার সম্পূর্ণভাবে জানেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটি সহজভাবে ব্যাখ্যা করব। এই ভিডিওটি দেখার পর আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না যে এক দিবসীয় খেলায় 50 ওভার, 40 ওভার বা 20 ওভার ম্যাচগুলিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি কিভাবে ব্যবহার করা হয়। এবার মূল টপিক বা বিষয়বস্তুতে আসা যাক। এই পদ্ধতিটির নাম হলো ডাকওয়ার্থ লুইস পদ্ধতি। 1997 সালে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এটি ব্যবহার করেন। এই পদ্ধতিটি যারা আবিষ্কার করেন তারা হলেন ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ, তিনি ছিলেন একজন রাশিবিজ্ঞানী বা স্ট্যাটিস্টিশিয়ান, এবং আরেকজন হলেন টনি লুইস, তিনি গণিতের অধ্যাপক ছিলেন। তারা দুজনে মিলে এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এই পদ্ধতি অনুযায়ী যে টিম একদিবসীয় ম্যাচে পরে ব্যাট করতে নামবে তাদের জন্য একটি নতুন লক্ষ্য রাখা হয়, কারণ এই পদ্ধতি তখনই ব্যবহার করা হয় যখন কোনো ম্যাচ বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ থাকে অথবা ঝড়ো আবহাওয়ার কারণে বন্ধ থাকে। বৃষ্টি থেমে গেলে যখন আবার ম্যাচটি শুরু করা হয় তখন পরিস্থিতি একরকম থাকে না, সময় কমে আসে, কারণ এভরি ইন্টারন্যাশনাল ম্যাচ ইজ টাইম বাউন্ডেড, কারণ এগুলো একদিনের খেলা, এর মধ্যেই খেলাটিকে সম্পন্ন করতে হবে। তাই সেক্ষেত্রে দুটি টিম যাতে সঠিকভাবে ন্যায় বিচার পায় তার জন্য ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতির মাধ্যমে দুটি টিমকেই জাস্টিস বা ন্যায় বিচার প্রোভাইড করা হয় বা যোগান দেওয়া হয়। এই পদ্ধতি আবিষ্কার করার সময় তারা একটি চার্ট বানিয়েছিলেন, সেই চার্টটির নাম হলো রিসোর্স পার্সেন্টেজ, এর মানে হলো রান করার ক্ষমতা। এই রান করার ক্ষমতা দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে ব্যাটিং টিমের কাছে কত ওভার বাকি আছে আর ব্যাটিং টিম কতগুলো উইকেট হারিয়েছে। ব্যাটিং টিমের ওভার সংখ্যা যদি কমে আসে তাহলে তাদের রান করার ক্ষমতা কমে যায়, আবার ব্যাটিং টিম যদি বেশি সংখ্যক উইকেট হারিয়ে ফেলে তাহলেও তাদের রান করার ক্ষমতা কমে যায়। এই চার্টটিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রথমে বলে রাখি যে যাদের এই বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে আলোর স্বল্পতা এবং ছোট লেখার সাইজ হওয়ার কারণে, তারা আমার কথাগুলো যদি ভালোভাবে শোনেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এইবার এই রিসোর্স পার্সেন্টেজ বা উৎস শতাংশ অনুযায়ী 50 ওভারের ম্যাচে যখন একটি টিম ব্যাটিং করতে নামে তখন তাদের কাছে পুরো 100% রান করার ক্ষমতা থাকে। এরপর খেলা যত এগোতে থাকে তত ওভার সংখ্যা কমে আসে এবং সেই টিমটি যদি উইকেট হারায় তাহলে তার রান করার ক্ষমতা কমে আসে। ঠিক এমনি করে একটি 20 ওভারের ম্যাচ বা টি-20 ম্যাচে যখন একটি টিম ব্যাট করতে নামে তার সর্বোচ্চ রান করার ক্ষমতা থাকে 56.6%, এর উপর যদি উইকেট হারায়
তাহলে রান করার ক্ষমতা কমে যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ধরা যাক একটি 50 ওভারের ম্যাচ চলছে, ব্যাটিং টিম ব্যাট করতে নেমেছে, বোলিং টিম স্পিনার দিয়ে ওভার শুরু করলো, সেই স্পিনার পরপর দুটো ওয়াইড ডেলিভারি বা ওয়াইড বল করলো, উভয় ক্ষেত্রেই ব্যাটসম্যান ব্যাটে বল লাগাতে পারলো না, স্টেপ আউট করতে গিয়ে তারা স্টাম্পড আউট হলো, তাহলে এখন কি দাঁড়ালো, দুটি ওয়াইড ডেলিভারি কিন্তু দুটি উইকেট পড়ে গেল। তাহলে ব্যাটিং টিমের কাছে কতটা রান করার ক্ষমতা থাকবে, যেহেতু দুটি বলই ওয়াইড বল করা হয়েছে তাই এখানে কোনো বল বল গণনা করাই হবে না, তাই এখন পুরো 50 ওভারই বাকি আছে, কিন্তু তারা দুটো উইকেট হারিয়েছে তাই তাদের রান করার ক্ষমতা 100 থেকে কমে দাঁড়াবে 85.1%। এভাবেই এই চার্ট অনুযায়ী রান করার ক্ষমতা, উইকেট হারানো এবং ওভার কমে আসার সঙ্গে সঙ্গে কমতে থাকে। এবার দেখতে হবে এই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি একটি ম্যাচে কিভাবে ব্যবহার করা হয়, যদি সেই ম্যাচে বৃষ্টি আসে বা ঝোড়ো আবহাওয়ার কারণে সাময়িকভাবে ম্যাচটি বন্ধ থাকে। আমি মোট 5টি উদাহরণ দেব। ধরে নেওয়া যাক ইন্ডিয়া এবং পাকিস্তান, এদের মধ্যে 5 ম্যাচের সিরিজ চলছে, 5 ম্যাচের সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ, সেখানে ইন্ডিয়া টসে জিতে ব্যাট করতে নেমেছিল, 25 ওভারের পর তাদের রান ছিল 2 উইকেটে 110। ঠিক 25 ওভার ব্যাটিং করার পর বৃষ্টি নামলো এবং বৃষ্টির জন্য তারা আর ব্যাটিং করতে পারলো না। বৃষ্টি থেমে যাওয়ার পর দেখা গেল সময় কমে এসেছে, এখন পাকিস্তান ব্যাট করবে, তাই পাকিস্তানকে 25 ওভারই দেওয়া হবে, কিন্তু পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা কতটা হবে, 110 রান করেছে 2 উইকেটে 25 ওভার হয়ে গেছে, তাহলে ভারতের বাকি আছে 25 ওভার এবং তাদের কাছে দুটি উইকেট, এখনো তারা হারিয়েছে তাই তাদের দুটি উইকেট পড়েছে, তাহলে 25 ওভার বাকি থাকা এবং দুটি উইকেট হারানো, এতে একটি দলের ব্যাটিং রিসোর্স বা রান করার ক্ষমতা থাকবে 7.5%। তাহলে তাদের 7.5% রান করার ক্ষমতা বাকি আছে, তারা কতটা ব্যবহার করেছে, 100 - 7.5 আসবে 39.5, এই উৎসটা তারা ব্যবহার করেছে। কিন্তু যখন দেখা গেল যে পাকিস্তান ব্যাট করতে নামবে, তখন পাকিস্তান 25 ওভার ব্যাট করবে, তাদের যেহেতু কোনো উইকেট পড়েনি তাই দেখতে হবে 25 ওভার এবং কোনো উইকেট পড়েনি অর্থাৎ 0 উইকেট, পাকিস্তানের রান করার ক্ষমতা এখন 66.5, অর্থাৎ ভারতের থেকে অনেক বেশি, কারণ ভারত ব্যবহার করেছে 39.5, পাকিস্তান কত বেশি ব্যবহার করছে, 66.5 থেকে 39.5 বিয়োগ করতে হবে, আমরা পাবো 27। এই 27% উৎস পাকিস্তান বেশি ব্যবহার করছে, তাই ভারত যা রান করেছে 25 ওভারে তার থেকে তাদের বেশি রান করতে হবে, কতটা বেশি এখানে নেওয়া হবে, যেহেতু এটি 50 ওভারের ম্যাচ তাই 50 ওভারের ম্যাচে কত রান গড় রান হিসেবে নেওয়া হয়, গড় রান হিসেবে নেওয়া হয় 225, তাই পাকিস্তানকে করতে হবে ভারতের রান তার সঙ্গে 225 রানের 27%, তাহলে 110 + 27% অফ 225, সেটা হলো 110 + 61 = 171 রান 25 ওভারে পাকিস্তানকে করতে হবে যদি তাদের ম্যাচটি জিততে হয়। এভাবেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এবার দ্বিতীয় উদাহরণ, দ্বিতীয় ম্যাচে ভারত টসে জিতে ব্যাট নিয়েছে এবং 390 রান খাড়া করেছে পাকিস্তানের সামনে, তাই তারা 100% উৎসই ব্যবহার করে ফেলেছে। পাকিস্তান ব্যাট করতে নামলো, 10 ওভার পরে তাদের রান হলো 75 রানে 2 উইকেট, ঠিক এই সময় বৃষ্টি নামলো এবং বৃষ্টিতে দেখা গেল পাকিস্তানের 30 ওভার নষ্ট হয়ে গেছে। বৃষ্টি যখন পড়া বন্ধ হলো তখন দেখা গেল পাকিস্তানের আর মাত্র 10 ওভার বাকি আছে, এই 10 ওভারে তাদের আর কত রান করতে হবে, তাহলে পাকিস্তান যখন 10 ওভারের শেষে 2 উইকেটে 75 ছিল, এই চার্টে দেখা যাচ্ছে তারা মোট 22.2% উৎস ব্যবহার করেছে
বা বলা যায় তাদের বাকি আছে 77.8% উৎস, কিন্তু 30 ওভার নষ্ট হয়ে গেছে। পরে যখন ব্যাট করতে নামলো তখন বাকি ছিল 10 ওভার, তাহলে তারা আগে 2 উইকেট হারিয়েছিল, তাহলে 10 ওভার বাকি আছে আর 2 উইকেট হারিয়েছে, এমন অবস্থায় পাকিস্তানের রান করার উৎস বাকি আছে 30.8, আগে ছিল 77.8, এখন সেটা কমে দাঁড়ালো 30.8। তাহলে কতটা কমলো? 77.8 থেকে 30.8 বিয়োগ করতে হবে, পাওয়া যাবে 47। তাহলে পাকিস্তান যদি বাকিটা ব্যাটিং করতে পারে, যদি সেখানে বৃষ্টি আর থাবা না বসায়, তাহলে পাকিস্তান মোট ব্যাট করবে 100-47=53% উৎস। তাই পাকিস্তান সর্বোচ্চ ব্যবহার করতে পারবে 53% উৎস, যদি বাকি 10 ওভার তারা নির্বিঘ্নে ব্যাটিং করতে পারে। তাহলে তাদের কত রান তাড়া করতে হবে? সেটা হলো ভারতের মোট রানের 53%, তার থেকে 1 রান বেশি। তাহলে দেখব 390 রানের 53% কত, সেটা হলো 207। এর মধ্যে পাকিস্তান 75 রান করে দিয়েছে, তাহলে 207 থেকে 75 বিয়োগ যাবে, আসবে 132, তার সঙ্গে 1 রান যোগ করে হবে 133। তাহলে 10 ওভার বাকি, পাকিস্তানকে করতে হবে 133 রান 10 ওভারে, তাদের কাছে এখনো 8টা উইকেট বাকি আছে। এভাবেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি একটি 50 ওভারের খেলায় ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ 3, তৃতীয় ম্যাচ। এবার এখানে পাকিস্তান টসে জিতেছে, তারা ব্যাটিং নিয়েছে, তারা করেছে 50 ওভারে 5 উইকেট হারিয়ে 250। ভারত ব্যাট করতে নামলো, 40 ওভারের পর তাদের স্কোর দাঁড়ালো 195 5 উইকেটে। এরপর বৃষ্টি নামলো, তারপর বৃষ্টি আর থামলো না, দিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো, দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডন্ড। এই ম্যাচে কে জিতেছে সেটা এবার আমাদের নির্ধারণ করতে হবে, এখানেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতি আমাদের সাহায্য করবে। কিভাবে? এবার ভারত ব্যাট করেছে 40 ওভার, তারা 5 উইকেট হারিয়েছে, তাহলে তাদের আর কত ওভার বাকি আছে? 10 ওভার বাকি আছে, 50 থেকে 40 বিয়োগ, আর তারা 5 উইকেট হারিয়েছে, এমন অবস্থায় তাদের রান করার ক্ষমতা এখন 10 ওভার বাকি আর 5 উইকেট হারানো 26.1%। তাহলে তাদের বাকি আছে 26.1% ক্ষমতা, কত ক্ষমতা তারা ব্যবহার করেছে? 100 থেকে 26.1 বিয়োগ দিতে হবে, থাকবে 73.9। তাই ভারতকে পাকিস্তানের মোট রানে 73.9% রান টপকাতে হবে। তাহলে আমরা দেখে নেব 250 রানের 73.9% রান কত, সেটা হলো 184। দেখা যাচ্ছে যে ভারত ইতিমধ্যে 195 রান করেছে, তাই তারা পাকিস্তানের যে রিভাইজড বা নতুন ভাবে তৈরি টার্গেট বা ডাকওয়ার্থ লুইস টার্গেট সেটা ইতিমধ্যে অতিক্রম করে গিয়েছে, তারা 11 রান এগিয়ে আছে, তাই তাদেরকে জয়ী দল হিসাবে ঘোষণা করা হবে, কারণ তারা ডাকওয়ার্থ লুইস যে টোটালটা ছিল, দ্য রিভাইজড ডাকওয়ার্থ লুইস টোটাল, সেটা তারা ওভারটেক বা অতিক্রম করে গিয়েছে 40 ওভারের মধ্যেই। এভাবেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি একটি ম্যাচে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ 4, চতুর্থ একদিবসীয় ম্যাচ, কিন্তু এই ম্যাচটি 50 ওভারের না, এই ম্যাচটি 40 ওভারের। ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছে, করেছে 271 6 উইকেট হারিয়ে। এবার দেখতে হবে, যেহেতু ম্যাচটি আগে থেকে 40 ওভারের ম্যাচ ছিল, সর্বোচ্চ রান করার ক্ষমতা কিন্তু এখন 109, সর্বোচ্চ রান করার ক্ষমতা হলো 89.3, 109 চার্টে দেখতে পাওয়া যাচ্ছে, 89.3 ভারত পুরোটাই ব্যবহার করেছে। পাকিস্তান যখন ব্যাট করতে নামলো তখন পাকিস্তান 30 ওভারের পর 5 উইকেট হারিয়ে করলো 183, এই সময় বৃষ্টি নামলো এবং বৃষ্টির পর পাকিস্তানের 5 ওভার নষ্ট হলো, তাহলে এখন বাকি আছে 5 ওভার, এই 5 ওভারে পাকিস্তানকে কত রান করতে হবে? তাহলে 30 ওভার ব্যাটিং করা হয়ে গেছিল বৃষ্টি নামার আগে, পাকিস্তানের এখন বাকি আছে 10 ওভার, 40-30, যখন বৃষ্টি নেমেছিল তখন পাকিস্তানের বাকি ছিল 10 ওভার,
তাদের কাছে পাঁচটা উইকেট ছিল, মানে তারা পাঁচটি উইকেট হারিয়েছে। তাহলে 10 ওভার বাকি আছে আর পাঁচটি উইকেট হারিয়েছে, এমন অবস্থায় সর্বোচ্চ রান করার ক্ষমতা 26.1। কিন্তু দেখা গেল 5 ওভার তো আরো নষ্ট হয়ে গেল, তাহলে রান করার ক্ষমতা আরো কমে যাবে। কতটা কমবে এরপর দেখতে হবে যে এখন তাহলে কত ওভার বাকি আছে, বাকি আছে 5 ওভার, তাহলে বাকি আছে 5 ওভার আর পাঁচটি উইকেট হারিয়েছে। তাহলে 5 ওভার বাকি আছে এবং 5টি উইকেট হারিয়েছে, এমন অবস্থায় সর্বোচ্চ রান করার ক্ষমতা হবে 15.4, আগে ছিল 26.1। কতটা নষ্ট হয়েছে, 15.4 বিয়োগ দিতে হবে 26.1 থেকে, আমরা পাবো 10.7, এতটা নষ্ট হয়েছে ভারতের। এরপর পাকিস্তান যদি বাকিটা ব্যাটিং করতে পারে, তাহলে পাকিস্তান মোট উৎস ব্যবহার করবে ভারতের থেকে 10.7% কম। তাহলে কতটা ব্যবহার করতে পারবে, 89.3 মাইনাস 10.7, সেটা পাবো 78.6। তাহলে এই 5 ওভারে পাকিস্তানকে কত রান করতে হবে, যখন 100 নম্বরের পরীক্ষা থাকতো তুমি পেতে 90, লেখা হতো 90 ভাজিতক 100, মানে 100-এর মধ্যে 90, কিন্তু এখন 100 নয়, এখন আছে 89.3, এর মধ্যে তুমি কতটা ব্যবহার করতে পারছো, 78.6। তাহলে কি লেখা হবে, 78.6 ভাজিতক 89.3, কত রান, ভারতের রান, গণিত 271, কত হলো 238। এর মধ্যে তারা 183 রান করে দিয়েছে, বিয়োগ করতে হবে 238 থেকে 183, আমরা পাবো 55। পাকিস্তানের কাছে 5 ওভার বাকি আছে, যেহেতু তাদের 5 ওভার নষ্ট হয়েছে, এই 5 ওভারে 5 উইকেট তাদের হাতে আছে, মোট রান করতে হবে 55 আর, এই আর 55 রান করলেই তারা জয়ী দল হিসেবে ঘোষিত হবে। এরপর শেষ উদাহরণে আসব, লাস্ট ম্যাচ বা পঞ্চম একদিবসীয় ম্যাচ, ভারত টসে জিতে ব্যাট নিয়েছে এবং বিরাট স্কোর খাড়া করেছে পাকিস্তানের সামনে, সেটা হলো 6 উইকেটে 400। ইটস এ ম্যাসিভ স্কোর, ভারত তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেছে 100%। পাকিস্তান ব্যাট করতে নামার সময় বৃষ্টি নামলো এবং এতক্ষণ বৃষ্টি হলো যে পাকিস্তানের আর মাত্র 10 ওভার বাকি আছে, তাদের 40 ওভার নষ্ট হয়ে গেল। তাহলে তারা 10 ওভার মাত্র ব্যাট করার সুযোগ পাবে, তাদেরকে এই অবস্থায় কত রান তারা করতে হবে, তার জন্য তারা যাতে একটি ন্যায় বিচার পায় তাই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিটি ব্যবহার করা হয়। তাহলে 10 ওভার পাকিস্তানের কাছে বাকি আছে, এখনো কোন উইকেট পড়েনি, তাহলে 0 উইকেট 10 ওভার বাকি, এরকম অবস্থায় একটা দলের সর্বোচ্চ রান করার ক্ষমতা এই চার্টে দেখতে পাওয়া যাচ্ছে 32.1%। তাহলে ভারতের মোট রানের 32.1% রান পাকিস্তানকে এখন করতে হবে 10 ওভারে, সেটা হবে 32.1 ভাজিত 100, কারণ 100-এর মধ্যে 32.1 পাচ্ছে, তাই 32.1 ভাজিত 100 গুণিতক 400, কত হলো 129 রান করতে হবে 10 ওভারে, তাদের কাছে 10 উইকেটই হাতে আছে। এইভাবেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। 1997 সালে বা তার পরে কোন এক সময় এরকম একবার হয়েছিল যে ইংল্যান্ডের সঙ্গে বোধহয় সাউথ আফ্রিকার একটা ম্যাচ ছিল, ম্যাচে এতবার বৃষ্টি হয়েছে যে সাউথ আফ্রিকা যখন একবারে শেষ সময় ব্যাট করতে নামলো তখন তাদের কাছে একটাই বল বাকি ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডাকওয়ার্থ লুইস নিয়মে তাদের করতে হতো 22 রান, কিছু করার নেই, চার্টেই এটা দেওয়া আছে, তখন সেটা একটা অসম্ভব লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল, তাই তারা সেই লক্ষ্যটা করতে পারেনি। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি সম্পর্কে পড়াশোনা করে দেখতে পাওয়া গেছে এটি অন্যান্য পদ্ধতির তুলনায় যথেষ্ট ভালো এবং ভালোভাবে ন্যায় বিচার করেছে উভয় দলের ওপরই, যখন কোন একদিবসীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বা ঝড়ো আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থেকেছে। আশা করি এই উদাহরণগুলো দেওয়ার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতি কি এবং একটি ম্যাচে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে বা একটি ব্যাটিং দলের যারা পরবর্তী সময় ব্যাটিং করবে ফর দ্য টিম ব্যাটিং সেকেন্ড, তাদের
ফেট বা তাদের ভাগ্য নির্ধারণ কিভাবে করে সেটা বুঝতে কারোর আর অসুবিধা থাকলো না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে কমেন্ট করতে পারেন। আপনাদের সাবস্ক্রিপশন এবং কমেন্ট আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।